মৃত্যুর ফিরে আসলাম। আজ বুধবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। আচরা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক রামপ্রসাদ পাল আজ বুধবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন। মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ছিলেন একটা সময়ে, যিনি বর্তমানে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল আজ ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে গিয়ে পুজো দিলেন। মাতাবাড়ির শিব মন্দিরেও তিনি পুজো দিয়েছেন। ঢাক এবং ঢাক একটি ঢাকও দিলেন নিত্যদিনের পুজোর জন্য। আজকে পুজোর জন্য তিনি ঢাক উপহার দিয়েছেন নিত্যদিনের পুজোর জন্য। আজ ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর আজ বুধবার মাতাবাড়িতে পুজো দিলেন ত্রিপুরা সুন্দরী মন্দিরে আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। রাজ্য এবং রাজ্যবাসীর মঙ্গল কামনাতেই আজকের এই পুজো বলে জানাচ্ছেন বিধায়ক। ঠিক কি বক্তব্য রয়েছে রামপ্রসাদ পালের, শুনুন। ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দিয়ে কি প্রার্থনা করলেন? আমি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসেছি, মাতা দেবীর কাছে আমি সবসময় আসি, কারণ মায়ের কৃপা এবং আশীর্বাদ ছাড়া এই রাজ্যের কোনোদিনই মঙ্গল হয় না। সেই জন্যই মায়ের কাছে সর্বদা আসি, মাই সবকিছু, মায়ের ইচ্ছাই আমাদের সকল কিছু। তো সেই কারণে আজকে এসেছি, মা যেন আবার আমাদেরকে আশীর্বাদ করে, ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীকে যেন সুস্থ রাখে, সবল রাখে, সবাইকে যেন মঙ্গলময় করে রাখে। সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন সকলকে সুরক্ষিত রাখে এবং আমাদের যে নতুন সরকার হয়েছে সেই নতুন সরকারের দীর্ঘায়ু কামনা করে, ত্রিপুরাবাসী সকলে দীর্ঘায়ু কামনা করে মায়ের কাছে প্রার্থনা করেছি, মা যেন আমাদের সকলকে রক্ষা করে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, দ্বিতীয়বারের জন্য বিজেপি ক্ষমতা দখল করেছে এবং সরকার গঠন করেছে, আর এই সরকারের দীর্ঘায়ু কামনা করতেই আজ উদয়পুরে পুজো দিয়েছেন বলে জানাচ্ছেন বিধায়ক রামপ্রসাদ পাল। একই সঙ্গে রাজ্যবাসীর যাতে মঙ্গল হয়, সকলকে যাতে মা ভালো রাখেন সেই প্রার্থনা জানিয়েছেন আজ পুজো দিয়ে, যেমনটা রামপ্রসাদ পাল আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জানিয়েছেন। তবে ইতিমধ্যেই তিনি একটা সময় ছিলেন রাজ্যের মন্ত্রী, তবে বর্তমানে নতুন সরকার গঠন হওয়ার পর তিনি আর মন্ত্রিত্ব হিসেবে তিনি জায়গা পাননি, তবে বর্তমানে তিনি বিধায়ক আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের এবং বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য আগামী দিনে তিনি কাজ করবেন। বিধায়ক হিসেবে আরো যা যা কাজ বাকি রয়েছে এলাকার উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বিক উন্নতির খাতিরে সেই সমস্ত কাজ তিনি করবেন, চালিয়ে যাবেন একটু একটু করে, যেমনটা রামপ্রসাদ পাল জানাচ্ছেন। তবে রাজ্য এবং রাজ্যবাসীর মঙ্গল কামনাতেই আজকের এই পুজো দান বলে পুজো দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।